ঢেকিয়া হাত যত নাই ডাক ভূত জলকীয়া ধনিয়ার পাত খাব বহিলেহে রাম মা। সাপোর্টেড বাই ভোগালী জলপান। বিৰতিৰ পাছত পুনৰ স্বাগতম জনাইছোঁ। আৰু দৰ্শকসকল, আজি আমাৰ মাজত উপস্থিত আছে নৱপ্ৰজন্মৰ অভিনেতা অমিত আৰু তেওঁৰ প্ৰেৰকী সুপ্ৰিয়া। গতিকে তেওঁলোক দুয়োজন সাজু সাজুনে তোমালোক? সাজু একদম। সুপ্ৰিয়া, তুমি মাংস বনাবা? হয়, কুকুৰা মাংস। তাৰ কাৰণে কি কি লাগিব? মই বনাম আজি ভাপা, মাষ্টাৰ চিকেন। আচ্ছা, সেইটো বনাবৰ কাৰণে আমাক লাগিব চিকেন লাগিব, সৰিয়হ লাগিব অলপমান, আদা নহৰু, পিঁয়াজ এটা লাগিব, জলকীয়া আৰু মিট মছলা, আচ্ছা আৰু হালধি আৰু জলকীয়া নিমখটো লাগিব। আচ্ছা, মই শুনিছো সুপ্ৰিয়াই বোলে অমিতক বিয়া খাবলৈ যাবলৈ নিদিয়ে আজিকালি। বিয়া খাবলৈ তেনেকুৱাতো হোৱা নাই। মই শুনিছো তোমালোকে বোলে সুপ্ৰিয়াই বোলে অমিতক বিয়া খাবলৈ যাবলৈ নিদিয়া, কাৰণ তোমালোকৰ প্ৰেম কাহিনী বিয়াৰ পৰাই ষ্টাৰ্ট হৈছিলে, বিয়াতে দেখি। সেইকাৰণে তোমাৰ বোলে ভয় এটা আছে অমিতক আকৌ কোনোবা বেলেগ ছোৱালী দেখি প্ৰেমত পৰে যদি, কিন্তু কথাটো হয়নে নহয়? বিয়া খাবলৈ গৈ তোমালোকে প্ৰেমত পৰিছে? এশ শতাংশ সঁচা কথা। এতিয়া কেনেকে তোমালোকৰ প্ৰেমৰ পাতনি মেলিলে কোৱাচোন, কোৱা তেতিয়াহ'লে তুমি। মানে আমাৰ ভাল মেকআপ আৰ্টিষ্ট মাজনী, তাৰপিছতে মাজনীৰ বিয়ালৈ গ'লো আমি, যেতিয়া অৰ্ধাঙিনী শ্বুটিং কৰিছো, শ্বুটিঙৰ পৰা গ'লো বিয়ালৈ। বিয়াত মানে গৈ সোমালো, অলপ মাজনীক মাত চাত দিলো আৰু। তাৰপিছত ইহঁতে নাচি আছে, তাৰমানে মানে কেইজনীমান ছোৱালী এনেকৈ। তাৰপিছত মই মানে অলপ অলপ নতুন নতুন চিনাকি মানুহ পাইছো, কাৰোবাক মাতিছো, তাতে নাচি থাকোঁতে তাই মানে এনেকে মাতিলে, সেইটো মই ভাবিছো আৰু। মই ভাবিলো মোক মাতিলে নেকি, মই কনফিউজ হৈ গ'লো। অলপ সময় পেলাই মই আগুৱাই গ'লো, তাইও মানে ক'লে যে ভাল লাগিছে, চিৰিয়েল কৰিছো পেলাই গুচি আহিলো আৰু। মই ভাবিছো বা মোক প্ৰথম মাতিছে, মোৰ বেয়া মানে ভাল লাগি আছে আৰু। মই ভাবিছো বা ফেমাছ হৈছো দেখোন এনেকুৱা। তাইক মই তেতিয়া তাৰ আগলৈ মই দেখিছো তাৰমানে চিৰিয়েলত, মই ক'লো যে মই চাইছো ভাল লাগিছে, বাছ চল। তাৰপিছতে আৰু এনেই নৰ্মেল কথা চথা পাতিলো, তাৰপিছত বিয়াৰ চেণ্ডেল লুকুৱা চুকা এনেকুৱা ধৰণৰ, তাতে অলপ কথা ফেচবুকত মই ৰিকুৱেষ্ট পঠালো, নৰ্মেল মেছেজ কথা পাতিলো আৰু। পিছত মই যেতিয়া কৈছো তুমি মই নাথাকিছো, মইতো তোমাক মতা নাছিলো, তুমি গম পোৱা নাই, বেলেগ এটাকে মাতিছিল, যাতে মোক পিছফালে আছিলে, আমাৰ চাগে এচিষ্টেণ্ট ডাইৰেক্টৰ কিৰণ আছিলে, কিৰণক মাতিছিলে। মই ভাবিলো মোক মাতা, এতিয়া মইতো গুচিয়ে গ'লো, তাইতো মোক মাত দিব লগা হৈ গ'ল, উপায় নাই। তেনেকে ষ্টাৰ্ট হ'ল আৰু সৰু সুৰাকে। কিন্তু মানে আমাৰ মানে আৰম্ভণিটো বহুত মেচিয়ৰ্ড সময়ত হৈছে, মানে মেচিয়ৰ্ডভাৱে হৈছে, বহুত সময়টো আমাৰ বহুত মেচিয়ৰ্ড হৈছো চাগে, নাজানো কিমানখিনি হৈছে। কিন্তু তাৰপিছতে সেয়াই, তাৰপিছত ফেচবুকত ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট, ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট, কথা বতৰা, ফেচবুকত বিয়াৰ পৰা মই ঠিক ওলাইছো আৰু। সেনেকুৱা সময়তে সি মোক ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট পঠিয়াইছে, মানে বিয়াতে লগালগ বহিছেগে, তেওঁ বিয়া খাবলৈ বাদ দিলে, তোমাক বিচাৰিবলৈহে ধৰিলে। তেনেকুৱাও নহয় যে আমি বহুত কিবা কিবি কথা পাতিছিলো, তেনেকুৱাও নহয়। বিয়াখনৰ পৰা ওলোৱাৰ লগে লগে মই মানে কইনা চেনে বিদায় দি পেলাই, মোৰ মানে সেইখন সময়ত বিয়াত দুখ লাগি আছে, মোৰ মানে ওৱান অফ মাই বেষ্ট ফ্ৰেণ্ড আৰু তাই, তো তেনেকুৱা সময়ত যে মই কান্দিছো, মানে সি মোক অকণ বুজাইছে আৰু নাকান্দিবা এনেকুৱা তেনেকুৱা। তো মই গাড়ীত উঠি আহি পেলাই মানে ডি এছ ৰ'ড পোৱাই নাই, মানে ছয় মাইলত হৈছিলে বিয়াখন, ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট পঠিয়াইছে। তেতিয়া মোৰ লগৰজনীক কৈছো, মই ই দেখোন ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট পঠিয়াইছে। তাৰপিছত
সেইটো কব গলে মানে আমার প্রপোজ করা তেনেকে নহলে হ্যাঁ অফিসিয়ালি ইউ মোক আজিলেকে প্রপোজ করা নাই ময়ো করা নাই কি হল আমি পিছত লগ পালো আর মানে কথা চথা পাতা হল ফেসবুকের পর হোয়াটসঅ্যাপর নাম্বার লওয়া হল কথা চথা পাতি চিকেনটো দি দিছো দি আমি মানে তেল দিলো এটা কেরাহিত ফ্রাই করলাম অল্প অল্পকে ফ্রাই করিম একদম ডিপ ফ্রাই করব না যদিও অলমান করব লাগবে মিনাক্ষী এইখিনি ফ্রাই হয়ে গেছে অলরেডি এখন কাহি দিব মই অকমান কাটি আছো লাহে ধীরে আমার ফেসবুকত রিকুয়েস্ট পঠিয়ার পিছত হোয়াটসঅ্যাপত কথা হল তারপর আমি ডিসাইড করলো যে আমি লগ পাম আর লগ পাওয়ার ক্ষেত্রে মানে কি হল সিসিডিত মানে এইখানে কথা আমি কব পারো আর সিসিডিত মানে আমি রাতেপা 3টা বজালেকে মানে কথা পাতিছিলো সেইকিটা স্টার্টিং মানে বহু 6টামান বজাত সি শুটিং করে আহে সেই 6টা বজাৰ পৰা ৰাতিপুৱা 3টা বজালে কন্টিনিউয়াসলি সিসিডি খোলা থাকে আড্ডা মারো তেতিয়া মানে দুর্গা পূজার সময় আছিল প্রত্যেক সিজনত সিসিডি খোলা থাকে যে আর সিসিডি এনেকুৱা প্লেস মানে আমি মানে দিনটো তেতিয়া যাওয়ে মানে এতিয়াও যাওয়া হয় আর সেইকাৰণে কব গলে সিসিডিয়ে মানে আমার স্টার্টিং পয়েন্ট আর লাভ করে Supported by ভোগালী জলপান।